নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আমি এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি কুম্ভ রাশির শনি সাড়ে সাতির যে প্রথম চরণ শুরু হয়েছে। প্রত্যেকে কমেন্টস করছেন যে স্যার আমি আর পারছি না, আমার বিভিন্ন রকমের সমস্যা চলছে, এর থেকে মুক্তির কিছু উপায় বলুন। আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে কিছু কিছু তথ্য দিয়েছি, তবে আমি এটা স্পেশাল কুম্ভ রাশির প্রথম চরণের প্রতিকার, দুর্দান্ত প্রতিকার, যেটা আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। যদি আপনারা এই কাজগুলো মেনে চলেন, আপনাদের জীবনে সুবিশাল পরিবর্তন ঘটতে বাধ্য। আমি যে কথাগুলো বলছি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই ইনফরমেশনটি দিচ্ছি। অবশ্যই কুম্ভ রাশি যাদের শনি সাড়ে সাতির প্রথম চরণ শুরু হয়ে গেছে, তারা সেসব জাতক বা জাতিকারা অবশ্যই আমার যে ক্রিয়া বলতে চলেছি শনির সাড়ে সাতির পিরিয়ডে কী করবেন, সেই ক্রিয়াগুলি অবশ্যই করুন। দেখবেন 100% আপনাদের এই যত বড় সমস্যা থাক না কেন, সেই সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন। তো ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই জানাই 24 জানুয়ারি 2020 আপনাদের শনির সাড়ে সাতির প্রথম চরণ আরম্ভ হয়েছে। প্রত্যেকেই কিছু না কিছু সমস্যা পাচ্ছে। এটা সম্পূর্ণ যে সমস্যাগুলো পাচ্ছেন আপনাদের কর্মফলের আপনারা সেই ভোগ করছেন, আমি এটা দায়িত্ব নিয়ে বলছি কথাটা। আপনারা হয়তো জ্ঞানত বা অজ্ঞানত কিছু ভুল কর্ম করেছেন, কারণ শনিগ্রহ ঠিক 30 বছর পর পর রাশির উপর প্রবেশ করে। এই 30 বছরে কিছু না কিছু ভুল ত্রুটি হয়েই থাকে। তো প্রত্যেকেই বলছেন না স্যার আমি তো ভালো কর্ম করেছি আমার কেন, আমি আপনাদেরকে আবারও বলছি কিছু ভুল কর্ম আছে। স্বয়ং বিষ্ণু, রাজা হরিশ্চন্দ্র এই শনির সাড়ে সাতি থেকে, এমনকি রামচন্দ্র পর্যন্ত এই শনির সাড়ে সাতি থেকে মুক্তি পাননি। তো আমি আপনি তো দূরের কথা, আমরা তো খুব সাধারণ একটা মানুষ। তো এবার ভিডিওটি বলি। প্রথমেই আপনারা কি করবেন, আপনারা আপনাদের মায়ের সাথে সৎ ব্যবহার করুন, মাকে প্রণাম করুন, মায়ের চরণ স্পর্শ করুন। আমি দায়িত্ব নিয়ে বলছি কৌশিক রায়, আপনারা যদি প্রতিদিন সকালে উঠে মায়ের চরণ স্পর্শ করে মাকে প্রণাম করেন, আমি বলছি আপনাদের যত বড় শনি সাড়ে সাতি আপনাদের চলুক না কেন, আপনাদের সেই রকম নেগেটিভ এফেক্ট আসবে না। 2 নম্বর, আপনারা গরিব লোকদের সঙ্গে সৎ ব্যবহার করুন, দুস্থ ব্যক্তিকে দান করুন, যারা বাস্তবে নির্ধনী তাদেরকে কিছু আহার দিন, শীতের বস্ত্র দিন, কিছু অর্থ দিন। আপনার সামর্থ্য অনুযায়ী সেই দুস্থ ব্যক্তি বা সমাজে যারা নিপীড়িত ব্যক্তি তাদেরকে একটু হলেও সহযোগিতা করুন। কোনো গরিব লোকের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না, আপনার অধীনস্থ কর্মচারীর সঙ্গে আপনি ভালো ব্যবহার করুন, অর্থাৎ আপনার অধীনে যারা কাজ করছে সে আপনার কাজের বাড়ির লোকও হতে পারে। সেক্ষেত্রে দেখবেন শনির যে খারাপ প্রভাব কিছুটা হলেও কাটবে, কারণ শনি মেনলি নির্দেশ করে সমাজে যারা শ্রমজীবী মানুষ আছে না, তাদের উপর শনি বিশেষ করে প্রবেশ থাকে। এই জন্য আপনারা যদি সমাজে নিচু শ্রেণীর মানুষের সঙ্গে সৎ ব্যবহার করেন, ওদেরকে যদি না ঠকান, কিছু দান করেন, দেখবেন আপনার শনি সাড়ে সাতিতেও ভালো ফল আপনারা পাবেন। এরপরে জানাই সকালবেলা উঠে আপনারা প্রতিদিন সূর্যকে, দেবতাকে আপনারা জল নিবেদন করুন। আমি দায়িত্ব নিয়ে বলছি ঠিক সকাল 8টার মধ্যে এই কাজটি আপনারা করবেন, সময়টা আপনাদেরকে বলছি 8টার মধ্যে এই কাজটি করবেন।
যদি খুব ভোরে করতে পারেন, যখন সূর্য লালিমা থাকে সেই সময় যদি করতে পারেন তাহলে তো অতি উত্তম। আর যদি না পারেন, বাস্তবে জল জ্যান্ত দেবতা হচ্ছে সূর্যদেব। আপনারা যদি সূর্যদেবকে যদি জল নিবেদন করেন এবং ওম আদিত্যায় নমঃ, কিচ্ছু না, খুব সিম্পল মন্ত্র, আপনারা যদি এই মন্ত্রটি 11 বার বা 111 বার যদি জপ করতে পারেন, আপনাদের কিছুটা হলো শনি সাড়ে সাতির নেগেটিভ এফেক্ট কাটবে। এবং প্রত্যেক শনিবার সন্ধ্যাবেলা অশ্বত্থ গাছের নিচে সর্ষার তেলের প্রদীপ দিন এবং সেই অশ্বত্থ গাছকে পরিক্রমা করার পর আপনারা ওম সাং শনিশ্চরায় নমঃ এই মন্ত্রটি পাঠ করুন। দেখবেন শনি সাড়ে সাতির প্রত্যেক শনিবার অন্তত এই কাজটি আপনারা করেন, ঠিক সন্ধ্যা যখন লেগে আসছে সে সময়। এরপরে আপনাদেরকে জানাই, এই শনি সাড়ে সাতির সময় আপনারা অন্তত একবার একটা কাঁসার বাটি নেবেন। সেই কাঁসার বাটিতে কিছুটা সর্ষার তেল নেবেন এবং সেই সর্ষার তেলে আপনারা আপনাদের মুখ দেখবেন। দেখার পর কোনো শনি মন্দিরে সেই কাঁসার বাটি শুদ্ধ সর্ষার তেলটি দান করে আসুন। এটাকে বলে ছায়াদান। দেখবেন শনির যে নেগেটিভ এফেক্ট সেটা কিছুটা হলেও মুক্তি পেয়েছে। এবং মাসে একটা শনিবার অন্তত হনুমানজির মন্দির যান এবং হনুমানজিকে মেটে সিঁদুর, লাল ফুল এবং আপনারা লাড্ডু নিবেদন করুন। দেখবেন আপনাদের এই শনি সাড়ে সাতির যে খারাপ প্রভাব সে থেকে কিছুটা হলেও আপনারা নিস্তার পেয়েছেন, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। এবং বাড়িতে কোনো পুরাতন জুতো রাখবেন না এবং সেই জুতোগুলো আপনারা পারলে বাইরে ফেলে দিন, এবং যে জিনিসগুলো আপনারা ব্যবহার করেন না সেই সব জিনিস বাড়িতে রাখবেন না, সেক্ষেত্রে আপনাদের নেগেটিভ কিছু হলেও প্রকোপ পড়তে পারে। এই জন্য সবসময় বাড়িকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং সবসময় সৎ পথে চলুন, সততা বজায় রাখুন এবং কাউকে মিথ্যা কথা বলবেন না। প্রথম কথা, মিথ্যা কথা আপনারা কোনো মতেই বলবেন না এবং সবার সাথে সৎ ব্যবহার করুন। এবং বিশেষ করে আপনারা এই শনি সাড়ে সাতি যে চলছে, নারী জাতিকে সম্মান করুন, প্রত্যেক নারী জাতিকে সম্মান দিন এবং প্রত্যেককে আপনারা কিছুটা হলো আপনার যেমন সামর্থ্য সে অনুযায়ী সাহায্য করুন যারা বয়স্ক মহিলারা আছেন। দেখবেন শনি সাড়ে সাতি কিছুটা হলো। আর যাদের হরোস্কোপে, যেসব জাতক জাতিকে হরোস্কোপে অর্থাৎ কুম্ভ রাশির কথা বলছি, শনি নেগেটিভ আছে, শনি রাহুযুক্ত, শনি কেতুযুক্ত, শনি নিচস্থ, শনি রবিযুক্ত, শনি ডিগ্রিগত দিক থেকে দুর্বল, সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই ক্রিয়াগুলি করবেন। তার পাশাপাশি আপনারা অবশ্যই শিবের পূজা করুন, অর্থাৎ প্রতি সোমবার শিবের মাথায় দুধ, গঙ্গা জল এবং বেলপাতা দিন। এবং নিজের জন্য যদি আপনারা মনস্কামনা করেন তাহলে নমঃ শিবায় এই মন্ত্রটি আপনারা 8 বার অথবা 108 বার পাঠ করুন। দেখবেন শনির নেগেটিভ এফেক্ট আপনাদের কিছুটা হলো কাটতে বাধ্য। আমি খুব দায়িত্ব নিয়ে কথাগুলো বললাম। সর্বশেষে আমি একটাই কথা বলি, নিজেদের আচরণ ব্যবহার মানুষকে ঠকাবেন না এবং সৎ পথে চলুন, এর থেকে বড় প্রতিকার আর এই শনি সাড়ে সাতিতে হয় না। অর্থাৎ সৎ কর্ম করুন এবং আপনারা যারা গুরুর দীক্ষিত আছেন তারা অবশ্যই গুরুর কাছে আপনারা কামনা করুন। এবং আবারও আপনাদেরকে বলি, আপনারা গরিব লোককে সাহায্য করুন, গরিব মানুষকে যেটুকুটা পারবেন সহযোগিতা করুন এবং মায়ের চরণ প্রতিদিন সকালবেলা স্পর্শ করুন। দেখবেন শনি সাড়ে সাতিতে আপনাদের সেই মতো খারাপ প্রভাব পড়বে না। তো ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।